শেষমেশ সন্দীপদা, বাড়িতে তুমি মহিলা পুষে রাখছো? যেটা তুমি ডিজার্ভ করো সেখানে গিয়ে একটা কথাও বলবো না। তোমার হয়ে ভিডিও করি, তোমার হয়ে বলাটা ভুল, ছোট্ট কিষানুর হয়ে ভিডিও করি বলে এই নয় যেটা সত্য ঘটনা সেটাকে পাল্টে দেব। কখনোই আমি অন্তত আমার ভিডিওতে এরকমটা করব না। তো বন্ধুরা, এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ বা আর্জেন্ট ভিডিও বলা যেতেই পারে। তোমরা পুরো ভিডিওটা নয় স্কিপ করে দেখো, অনেক কিছু কথা তোমাদের সামনে শেয়ার করা আছে, অনেক কিছু ঘটনা আছে, এমন কিছু যেগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে বা ধামাচাপা দেওয়া এতদিন ছিল, কিন্তু সেগুলো আস্তে আস্তে কোনো ভিউয়ার্স মারফত বা কোনো ক্রিয়েটার মারফত কিন্তু বেরিয়ে আসছে, যেগুলো নিয়ে এখন কিন্তু মুখ খোলার সময় এসে গেছে বন্ধুরা। তো হ্যালো গাইজ, বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই যেই কথাটা আমি তোমাদের সামনে বললাম যে সন্দীপদা বাড়িতে মহিলা পুষে রাখে, এই কথাটাকে আমি সমর্থন জানাই। হ্যাঁ, আমি সমর্থন জানাই। কেন বলছি বলো তো? কোন কথার পরিপ্রেক্ষিতে আমি এটা বলছি? বলা হচ্ছে যে এই যে কিছুদিন হলো তাদের বাড়িতে একটা মহিলা ছিল, তাকে দেখাবার প্রয়োজন মনে করেনি এবং সেখান থেকে দাঁড়িয়ে তার ভিডিওর মধ্যে কখনো সখনো তার মেহে মানে হাতে যে মেহেন্দি করেছিল সেই মেহেন্দি সমেত হাত, চুড়ি, তার গলার আওয়াজ, মানে তার উপস্থিতি অনুভব করেছে প্রত্যেকটা মানুষ। আমরাও করেছি এবং সেই নিয়ে আমি অন্তত মুখ খুলেছি, কে খুলেছে না খুলেছে আমি জানি না, আমি খুলেছি। তো সেখানে এই কথাটাকে মানে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে মহিলা বাড়িতে পুষে রাখা হয়। তো আমার এখানে প্রথমে একটা কথা সন্দীপদাকে বলার আছে, তুমি যেহেতু জানো মেয়েটার সামনে বিয়ে, তুমি মেয়েটাকে দেখাবে না, তাহলে মেয়েটার সেই চুড়ির আওয়াজ বলো, মেহেন্দি পরা হাত বলো, এইগুলো যখন তুমি এডিট করেছো তোমার ভালো করে করাটা উচিত ছিল। বা যখন তুমি প্রথম দিনেই সেই মেয়েটা তোমাদের বাড়িতে উপস্থিত হয়েছিল তখনই কিন্তু তোমার বলে দেওয়া উচিত ছিল যে তোমরা আবার কেউ কিছু ভেবে বসো না যে বাড়িতে কেউ আছে, কারণ এ আমার রিলেটিভ যার কিনা কিছুদিন পর বিয়ে। তো যেভাবে কন্ট্রোভার্সি হচ্ছে আমি চাই না মেয়েটার জীবনে কিছু একটা হোক, মানে বিয়ে মানে দেখশন চলছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা হয়তো কারোর একটা উপস্থিতি অনুভব করতে পারো, কিন্তু তাকে নিয়ে তোমরা প্লিজ কেউ কিছু নেগেটিভিটি কথা ছড়িও না। প্রথম দিনের ভিডিও দিয়ে বলে দিলে পারতো না, সেটাকে তিন চার দিন সেই বিষয়টাকে রোগড়ে 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 যখন নানান রকম কথাবার্তা হয়ে গেল, সেই মেয়েটাকে নিয়ে কাটাছেঁড়া করা হয়ে গেল, একটা বোনকে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কে জড়িয়ে দেওয়া হলো, রুম কেন বন্ধ থাকে তার মানে ওই রুমের মধ্যে এসির তলায় ইন্টুকুলুকুলু হচ্ছে, মানে একটা বোনের সাথে একটা দাদার সম্পর্ককে একদম নোংরা একটা জায়গায় নামিয়ে দেওয়া হলো। তারপর গিয়ে সন্দীপদা মুখ খুলল যে না, ওটা আমার একটা রিলেটিভ হয়, তার এরকম সামনে বিয়ে হতে পারে, দেখাশোনা চলছে, যেই কারণে তাকে আমি আমার ভিডিওতে দেখাচ্ছি না। তো এই যে একটা কথা, সেটা ভিডিওর প্রথম দিনই বলে দিলে পারতো, তাহলে আজকে হয়তো এই কথাগুলো সেই মেয়েটাকে বা সন্দীপদাকে বিনা দোষে শুনতে হতো না। এবার এই কারণেই বললাম ডিজার্ভ করে। এছাড়াও আরও একটা কথা বলছি, যেটা হচ্ছে অনেকেই বলছে যে ও তো আগে থেকেই মহিলা বাড়িতে পুষে রাখে, কারণ কি এই যে গামলার সাথে যখন সন্দীপদার বিয়ের দেখশন হয়েছিল তখন যখন ফাইনাল কথা মিটে গিয়েছিল তখন পাঁচ দিন এই গামলা তার মা বাবা সবাই মিলে গিয়ে সন্দীপ দাদের বাড়িতে ছিল, যেটা বিশ্বাস করো তোমরা কজন এই বিষয়টাকে দেখেছো আমি জানি না। আমি এগুলো ছোট থেকে কখনো নিজের রিলেটিভ তো অনেক দূর কি বাদ, আশেপাশে যে গ্রামের যে আরো সবাই ছিল সেরকমও দেখিনি। বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যথেষ্ট একটা টাউনের মতো জায়গায় থাকি, সেখানেও আমি কখনো দেখিনি যে বিয়ে হওয়ার আগে সেই মেয়ে পাঁচ রাত সেই শ্বশুরবাড়িতে কাটিয়ে আসছে। না, এরকম হয় অনেক ক্ষেত্রে, কি হয় বলতো, মানে ল্যান্ড ম্যানেজ করে বিয়ে হলে ছেলে মেয়ে আসছে এরকমটা অনেকাংশে হয়, কিন্তু এইরকম পুরো পরিবার সমেত এসে থাকা বিয়ের আগে আমি অন্তত দেখিনি। তো সেখান থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে যে মহিলা পুষে রাখে তো যেই কারণেই ওদেরকে থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। প্রথম কথা হচ্ছে সেই মেয়ের ফ্যামিলি যদি বলতো যে না আমরা বিয়ের আগে ওখানে গিয়ে থাকতে পারবো না, হ্যাঁ পাকা কথার সময় অনেক ক্ষেত্রে এরকম হয় যে চলো মেয়ের বাড়ি থেকে যায়, সবাই যাচ্ছে, মেয়েও যাচ্ছে, কথাবার্তা হবে, একটু দুপুরবেলাটা থাকা হবে, তারপর আবারও কিন্তু বিকালের মধ্যে বাড়ি চলে আসা হবে, কিন্তু এরকমটা হয় না যে রাত কাটাতে হয়। সেখানে ছেলের নাই খারাপ উদ্দেশ্য ছিল, সেই কারণে তাদেরকে ইনভাইট করেছিল এবং তাদেরকে পাঁচ রাত নিজের বাড়িতে থাকার জন্য বলা হয়েছিল, কিন্তু মেয়ের বাড়ির থেকে কি করা হয়েছিল সেখানে বলা হচ্ছে নাকি যে মেয়ের বাবা মা বা মেয়ে এতই ভালো পরিবার থেকে বিলং করে যেই কারণে পাল্টু পিসুর বাড়ি নাকি তারা ছিল। ও খাওয়া দাওয়া করছিল এখানে, মানুষ যদি মন করে না আমি কিছু কুকর্ম করব, তাহলে যতই তোমার রাত অন্য জায়গায় থাকুক না কেন, এই বাড়িতে একবার মানে আধ ঘন্টা হলেও তো গেছে, তো সেখানেই তো ইন্টুকুলুকুলু করা যেতেই পারতো, তাই না? যার যেভাবে ওরা নোংরা সন্দীপদাকে বোঝাবার চেষ্টা করছে, তো সেভাবে এরা কি, এরা কোন হিসাবে যেই মেয়ে বিয়ে হয়নি পাকা কথা হয়তো হয়েছে, সেই মেয়ের পুরো পরিবার মিলে গোষ্ঠী সমেত মিলে গিয়ে সেই ছেলের বাড়িতে পাঁচটা দিন থেকে এলো।
এরকম অনেক ক্ষেত্রেই হয় যে আসবেন থাকবেন, ধরো পুজোর মানে তোমার পাকা কথা হওয়ার আগে দুর্গাপুজো বা অন্যান্য পুজো হলো, অনেকাংশে এরকম কিন্তু বলা হয় যে আপনারা আসবেন এসে থেকে আমাদের এখানে কয়েকটা দিন ঘুরে যাবেন, এরকম কিন্তু বলা হয়। তাহলে মেয়ের বাড়ি থেকে কি বলে যে না না আগে সম্পর্কটা তৈরি হোক, তারপর তো যাওয়া আসা লেগেই থাকবে, মেয়ের বাড়ি ড্যাং 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 করে চলে যায়। এটা তো আমাদের মুখের ক্ষেত্রে কথাটাকে বলতে হয় তাই না, যে আসবেন থাকবেন, তাহলে তারা সেই মানে একদম নির্লজ্জর মাথা খেয়ে মেয়েকে নিয়ে চলে গেল। সব থেকে বড় বিষয় কি জানো তো, আমি এখানে একটা কথা বলতে চাইছি, ছেলের বাড়ি মেয়ের বাড়ি বলে আমি এখানে কোনো পার্থক্য করতে চাইছি না, কিন্তু একটা কথা তো একদম ধ্রুব সত্য কথা না, যে একটা কিছু যদি ঘটনা ঘটে যায় সেই ছেলেটা কিন্তু সেই ঘটনাটাকে বয়ে বেরোবে না, কারণ তার কাছে কোনো প্রমাণ থাকবে না। কিন্তু মেয়েটার সাথে যদি কোনো একটা ঘটনা ঘটে যায় না, মেয়েটার কাছে প্রমাণ থাকবে। বুঝতেই পারছো আমি কি প্রমাণের কথা এখানে বলতে চাইছি, সেখানে ছেলের বাড়ি আমাকে যতই রাখুক না কেন, মেয়ের বাড়ি যদি ভদ্র পরিবার থেকে বিলং করে থাকে, কি করে তারা সেই মেয়েটাকে নিয়ে পাঁচ রাত সেই শ্বশুর বাড়ি যেখানে পাকা কথা মিটেছে সেখানে গিয়ে থাকতে পারে। তো আমি বলবো ছেলের বাড়ি খারাপ ছিল মহিলা পুষে রাখে, মেয়ের বাড়ি কি, মেয়ের বাবা মতো মেয়েকে নিয়ে একদম ছেলের বাড়িতে তুলে দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল যে মেয়ে গিয়ে ওখানে ইন্টুকুলুকুলু করুক না, ইন্টুকুলুকুলু করে কিছু একটা হয়ে যাক, দুমদাক্কা বিয়ে দিয়ে দেবো, তাতে আমাদের খরচাও করতে হবে না, এরকমই কোনো একটা প্ল্যান করেছিল। নাহলে এইরকম কোনো ফ্যামিলি আমি অন্তত জীবনে এত বড় হয়েছি দেখিনি, যে বিয়ের আগে পাঁচ দিন সেই মহিলা মানে সেই মানে মেয়ের বাড়ির পুরো গুষ্টি ছেলের বাড়িতে গিয়ে থাকে, ছেলের বাড়ির ইনভাইট করলো নাই খারাপ উদ্দেশ্যে, মেয়েটার সাথে ইন্টুকুলুকুলু করবার জন্য। মেয়ের বাড়ির মানুষজন তাদের তো হুঁশ হওয়া উচিত ছিল না কি না, তারা তখন থেকেই ভেবে নিয়েছিল মেয়েকে বিক্রি করার সময় এসে গেছে, এইবার মেয়েকে মানে বেশ দামে পুরো একদম হাটে বাজারে বিক্রি করে দেওয়ার সময় এসে গেছে, এবার বিক্রি করে দাও। ছেলের বাড়ি খারাপ, মেয়ের বাড়ি ধোয়া তুলসী পাতা, তাই তো, এটাই বলতে চাইছে। তো এই কথাগুলো বললাম, কিন্তু তার মাঝখানেও আমি আরো একটা কথা বলতে চাইছি যে সন্দীপ দ্বারা যে জিনিসটা ঘটে মানে করেছিল এটা, এই কথাটা কিন্তু ডিজার্ভ করে যে তারা মহিলা পুষে রাখে, কারণ এটা আমাদের নর্মাল ঘরে হয় না, বিয়ের আগে পাঁচ দিন মেয়ের বাড়ি থেকে সে থাকবে, হ্যাঁ সেখানে, এটা আমি সত্যি বলতে দেখিনি। তো এই জিনিসটা কেনই করেছিল, আমার এই জিনিসটা প্রথম দিন যখন জানতে পেরেছিলাম তখন খুবই খারাপ লেগেছিল, যে দুটো পরিবারে মানে এই দিক দিয়ে যেন কিরকম একটা আমার মনে হয়েছিল যে এও ইনভাইট করলো ও চলে এলো, যদিও বা হতে পারে যে সন্দীপ হয়তো বলার ক্ষেত্রে বলেছে এরা চলে আসবে, সন্দীপ দ্বারা ভাবতেও পারেনি সেখান থেকে, তারা যদি থাকতে রাজি হয় তাহলে এরা কি তাড়িয়ে দিতে পারে, তো সেই মানে সেই ক্ষেত্রেই হয়তো থেকেছিল। তো যাই হোক, এই একটা বিষয় গেল। এইবার চলে আসি যে আরো একটা বিষয়, যে এখন নয়া নয়া তথ্য নানান দিক থেকে শোনা যাচ্ছে যে এই যে সন্দীপ দা, দেখো গামলারা কিন্তু ব্রাহ্মণ তাই না, গামলারা ব্রাহ্মণ, যদিও ব্রাহ্মণের কোনো রকম কোনো নিয়ম কানুন আচার অনুষ্ঠান তাদের পরিবারের মধ্যে দেখতে পায় না, কারণ কি অনেক ভিউয়ার্স দিদি ভাইরা আছে যারা কিনা এখানে আমাদের ব্রাহ্মণ, তো তারা কমেন্ট করে যে এরকম দেখো পায়েল এই এই নিয়ম, ওরা ব্রাহ্মণ জাতি পুরোপুরি কলঙ্ক হ্যান ত্যান অনেক কিছু বলে অনেক দিদি ভাইরা, কারণ তারা নিয়মগুলো খুব সুন্দরভাবে জানে এবং নিজেদের বাড়িতেও সেই নিয়মগুলো পালন করে, যখনই দেখে সেই সেম দিনে সেম নিয়মগুলো লঙ্ঘন করছে এই গামলা, তখনই কিন্তু তার তো ভিডিও দেখতে যায় না, আমাদের কমেন্টে এসে আমরা যখন সেই বিষয়টাকে নিয়ে ভিডিও করে বলি তখন কিন্তু তার অরিজিনাল যে ব্রাহ্মণের যে নিয়মটা সেটা কিন্তু আমাদের সামনে বলে দেয়, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নিয়ম আছে তাই না, মানুষের বলাটা ভুল, প্রত্যেকটা যে আলাদা আলাদা এ আছে তার প্রত্যেকটা নিয়ম আলাদা, সেখান থেকে দাঁড়িয়ে গামলারা যে নিয়মগুলো দিনের পর দিন লঙ্ঘন করে সেখানে আমাদের মুখ খোলার আগে সেই সমস্ত ব্রাহ্মণ যে সমস্ত আমার ভিউয়ার্সরা আছে তারাই কিন্তু মুখটা খুলে দেয় আমাদের কমেন্ট সেকশনে এসে, সেখান থেকে দাঁড়িয়ে এই যে মানে সন্দীপ দ্বারা হচ্ছে মিত্র আর গামলারা হচ্ছে ব্রাহ্মণ, একটা ব্রাহ্মণ পরিবারের এত অল্প বয়সী মেয়েকে দেখতে শুনতে যথেষ্ট ভালো ছিল না, গামলাকে আমি প্রথম থেকেই বলি দেখতে শুনতে ভালো, এবং এখনো যদিও মনে করে নিজে স্লিম হয়ে সুন্দরভাবে ফিটফাট করে থাকবে ওকে কিন্তু যথেষ্ট দেখতে সুন্দর, হ্যাঁ শরীরে একটা রোগ হয়েছে যেটা ছুলি ও কি সেলি না কি বলে ওটা ভালো হয়ে যাবে, ওটা ও যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করে খাওয়া দাওয়াটা কমিয়ে দেয় রিচ খাওয়াটা কমিয়ে দেয় ও নিজেকে নিজের মতো করে মেনটেন কিন্তু করে নিতে পারবে, কিন্তু এই যে নিজেকে মেনটেন করা এটাই হচ্ছে সব থেকে বড় একটা চ্যালেঞ্জের বিষয় তাই না, কারণ যেভাবে ওর মুখ চলতে আরম্ভ করেছে যেমন শরীর চলতে আরম্ভ করেছে সেরকম মুখও যেভাবে চলতে আরম্ভ করেছে সেখানে মুখটাকে ওর থামিয়ে রাখা সত্যি খুবই কষ্টসাধ্য একটা বিষয়। তো সেখান থেকে দাঁড়িয়ে এরা ব্রাহ্মণ এরা মিত্র কেন বিয়ে দেওয়া হলো, মেয়েটা যথেষ্ট দেখতে শুনতে ভালো ছিল, পড়াশোনা করছিল যাই হোক মোটামুটি তো একটা পড়াশোনা করছিল, সেখান থেকে দাঁড়িয়ে একটা ছেলে যার কিনা সেইভাবে কোনো কর্মক্ষমতা সেই সময় ছিল না, দিদির একটা মানে দিদির একটা কোনো ক্ষেত্রে সে কাজ করতো, হ্যাঁ অবশ্যই জমি জায়গা ছিল বড় বাড়ি ছিল, তারপর তোমার একটা সুন্দর পরিবার একটাই মাত্র পুত্র সন্তান দিদির বিয়ে হয়ে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে বাবা মা মেয়ের বাবা মা ভাববে যে এর থেকে আর বেশি কি চাই, সেই উদ্দেশ্যে
হয়তো বিয়ে দিয়েছে। কিন্তু যেখানে আমাদের প্রশ্ন হচ্ছে মেয়ে দেখতে শুনতে ভালো, লেখাপড়া তখন শিখছে এবং তোমার ব্রাহ্মণ পরিবার থেকে মানে তারা বিলং করে, সেখানে কেন মিত্র পরিবারের ছেলের সাথে বিয়ে দেওয়া হলো? বন্ধুরা, কিছু না পেছনে গোপন রহস্য থাকলে বিয়ে কেন দেওয়া হলো? তোমরা অনেকাংশেই এই ঘটনাটা জানো যে তার এই মানে লেখাদিত্যর সাথে আগে থেকে একটা সম্পর্ক ছিল এবং সেই নিয়ে ক্লাবে অনেক অনেকবার মারপিট, দাঙ্গা হাঙ্গা অনেক কিছু হয়েছে। অনেকবার অনেক কিছু হওয়ার পর কিন্তু গামলাকে বাধ্য হয়ে যথারীতি সন্দীপদার সাথে মানে বিয়ে দিতে বাধ্য হয়েছে। এবং সেখানে যখন কোনো ভিউয়ার্সরা এই আউ ভক্তিকে অনেক সময় জিজ্ঞাসা করেছিল যে কি কারণে এইরকম একটা ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল, যে ও মিত্র, এ চক্রবর্তী, দেখতে শুনতে ভালো, ব্রাহ্মণ পরিবার থেকে বিলং করে, তখন নাকি গামলার বাবা এইরকমই উত্তর দিয়েছিল যে ও ওই বাড়ির একটিমাত্র পুত্র সন্তান এবং জায়গা জমি মানে সমস্ত কিছু আছে, তো সেই কারণেই সমস্ত কিছু মানে লোভী যাকে বলে সমস্ত কিছু দেখে বিয়েটা দিয়েছিল। তার মানে বুঝতে পারছো বন্ধুরা যে এরা হতে পারে ব্রাহ্মণ, এরা হতে পারে গামলা দেখতে শুনতে ভালো, কিন্তু ওরা এই সময় যে নিজেদের লাইফস্টাইলটা দেখাচ্ছে সেই লাইফস্টাইলের ধারে কাছ দিয়েও ওরা কখনো যেত না। আজকে মেয়েকে বিক্রি করে এত এত টাকা ইনকাম করছে তবেই কিন্তু তারা এই লাইফস্টাইলটা কাটাচ্ছে, নচেত তাদের এই যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলের এক অংশ তাদের লাইফস্টাইলের সাথে কিন্তু আগে যুক্ত ছিল না। বন্ধুরা, সেখান থেকে দাঁড়িয়ে তোমরা বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি সন্দীপ দ্বারা বাড়িতে মহিলা পুষে রাখে নাকি এরা ঝোপ বুঝে কোপটা মারতে পারে, যে এখানে ঝোপটা বেশ নিরীহ, এখানে কোপটা মেরে দিই, আমার এই আগাভাগা খাওয়া মেয়েটাকে, অর্ধেকাংশ খেয়ে ফেলেছে কেউ একজন, সেই খাওয়া মেয়েটাকে এই ভালো একটা সরল সাদাসিধা ছেলের গলায় যদি গুছিয়ে দেওয়া যায় তাহলে কেল্লা ফতে। আর তারা সেটাতে সাকসেসও হয়েছে দেখো, নাহলে 5 বছরের লাইফে এমন একটা ফেস সে নিজে তৈরি করে নিয়েছে যেখান থেকে দাঁড়িয়ে 1 বছরের মধ্যে একটা মেয়ে এত কিছু করলো। না না না, হিংসা করার কোনো প্রয়োজন নেই, কারণ টাকা জীবনের সমস্ত কিছুর মানে আনন্দ দিতে পারে না। রাস্তায় যখন বেরোবো, অল্প টাকা থাকুক, নর্মাল ড্রেস পরে যখন বেরোবো, স্বামীর সাথে একসাথে সন্তান নিয়ে পরিবারকে নিয়ে যখন কোনো একটা অনুষ্ঠানে যাব, তখন কিন্তু তারা আমাদেরকে দেখে কোনো কটুকথা বলার সুযোগ পাবে না। তারা বলবে দেখ যে কি সুন্দর সব পরিবার মিলে মেয়েটা সংসার করছে, কি সুন্দর সবাই মিলে এসেছে, কিন্তু হয়তো টাকা আছে কিন্তু তার চরিত্রের দাগ লেগে গেছে। তখন কিন্তু আমার পিঠ পিছে 10টা মানুষ আলোচনা করবে, সামনে হাই হ্যালো কেমন আছো, তোমার সাথে একটা সেলফি তুলি, তুমি এত বড় ব্লগার, কিন্তু পিঠ পিছে এই মেয়েটাকে নিয়ে আলোচনা করবে যে জানিস তো মেয়েটা এই কর্মকাণ্ড করেছে, এইরকম একটা পুরুষের সাথে এরকম নোংরামো করেছে। তো সেই রকম মানে মেন্টালিটি নিয়ে সেই রকম জায়গায় পৌঁছেবার কোনো প্রয়োজন নেই, তাই হিংসা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেটা সত্যি ঘটনা ঘটেছে রিয়েলে, সেটা তো বলতেই হবে যে 1 বছরের মধ্যে এত কিছু যে করেছে তার মানে প্রধান কারণই হচ্ছে সন্দীপদার বাড়িতে গিয়ে নিজের ফেসটাকে সবার সামনে পরিচিতি খুব ভালোভাবে করতে পেরেছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে তারা যে ঝোপ বুঝে কোপটা মেরেছিল যে এদের বাড়িতে একজন বড় ব্লগার আছে, আর মেয়েও বিয়ের আগে তার একটা আইডি ছিল যেখানে কিনা দু একটা টিকটকের রিলস ভিডিও ছিল, আমি দেখেছিলাম, এবং ভিউজ ছিল 13-63 এইরকম ভিউজ ছিল। সে সময়ে গিয়ে কিন্তু এই নাম খ্যাতি সমস্ত কিছু এই গামলা এইভাবে অর্জন করে নিয়েছে। এইবার চলে আসছি, অনেক মানুষ এইরকম কথা বলছে যে এই যে ছোট্ট কিষানু, ছোট্ট কিষানুকে নাকি তার বাবার বাড়ি থেকে প্রতিদিন ডাল ভাত দেওয়া হয়। আমি একটাই প্রশ্ন করতে চাই আমার ভিউয়ার্সদের কাছে, আমি জানি যারা চোখে দেখতে পায় না বা যারা কানে শুনতে পায় না তারা এই বিষয়গুলোকে বুঝবে না, কিন্তু যারা নিরপেক্ষ তারা একবার ভেবে দেখো তো, যে মা তার সন্তানকে বুকের দুধ সেই সন্তান ছাড়েনি, তারপরেও সেই সন্তানকে রেখে চলে যাওয়ার সময় একবারও ভাবে না যে আমি চলে যাচ্ছি আমার ছেলেটা খাবে কি, সেই মা তোমাদের কাছে ভালো? অথচ যেই বাবা ডাল ভাত জোগাড় করছে সেই বাবা খারাপ। আমি তোমাদের কথাকে যদি মেনে নিই যে ডাল ভাত খাওয়াচ্ছে, শুকনো করে আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছে, একটাই প্রশ্ন যে যেই মা জানতো আমি আমার সন্তানকে জন্ম দিচ্ছি সে এই মুহূর্তে আমার বুকের দুধ ছাড়া কিচ্ছু খেতে পারে না, আমি তাকে ফেলে রেখে চলে যাচ্ছি, সেই মা তোমাদের কাছে ভালো? অথচ বাবা যদি ডাল ভাতও খাইয়ে থাকে সেই বাবা খুব খারাপ। বা তোমাদের জন্য একটা করে তালি দিলাম। এইবার চলে আসি যে ডাল ভাত দেয়, আমরা প্রায়শই দেখেছি কলা, মোসম্বি, লেবু, তার প্রিয় প্রিয় এগরোল, তার সুন্দর সুন্দর যে মানে দুপুরবেলা ঘুম থেকে উঠে বাবা এগরোল বানিয়ে দাও, এইটা খাবো, ওইটা খাবো, সেইটা খাবো, সমস্ত কিছু পূর্ণ করা হয়। এইবার বারংবার একটা কথা বলা হয় যে শুকনো শুকনো ভাত খাওয়ায়। দেখবে এক একটা বাচ্চার খাওয়ার ধরন এক একটা। আমার ছেলেকে যেমন আমি ছোট থেকে এমনটাই মানুষ করেছি যে রাত্রিরে ওকে রুটিই খাওয়াতে হবে, যদি কোনোদিনও মনে হলো যে চলো আজকে রাইস করি, রাইস চিকেন করি, ও রাইস চিকেনটা হয়তো একটু খেলো, খাওয়ার পর আমি যদি বললাম বাবা বাবু এবার ঘুমিয়ে পড়ো, বলবে কেন আমি তো রাত্রি এখনো রুটি খাইনি, আমি এখন তো তার মানে রাত্রির হয়নি, রুটি খেয়ে ঘুমাবো, মানে ওটা ওর অভ্যাস যে রাত্রিরে আমাকে রুটি খেতেই হবে। অপরদিকে আমার দিদির ছেলের কথাই বলি, ওর রাত্রিরে এইটুকুনি হলেও ভাত চায়, কারণ ও ছোট থেকে ভাতটাকে অভ্যাস হয়েছে,
ও জানে যে ভাত খাবো তারপর আমি শোবো, কিন্তু আমার ছেলের একই, দু মাসের ছোট বড়, আমার ছেলের বোঝে কি যে আমি রাত্রে রুটি না খেলে রাত্রিটা হবে না, এরকম একটা বিষয়। সেখানে অনেক বাচ্চা শুকনো ভাত খেতে কিছু পছন্দ করে, সবসময় ঝোল ঝোল তরকারি দিয়ে ভাত খেতে পছন্দ করে না। আমাদের মেন কোন জায়গা দেখতে হবে, যে বাচ্চাটা ছটফটে আছে কিনা, তার মধ্যে এনার্জি আছে কিনা, সেই বাচ্চাটার অ্যাক্টিভিটিটা ঠিকঠাক হচ্ছে কিনা, সে স্কুলে গিয়ে দৌড়ঝাঁপ করছে কিনা, তার কথা বলার মধ্যে কোনো মানে জড়তা আছে কিনা, সে মানে বড় হচ্ছে কিনা। সবসময় মনে হয় মানে এটাই মনে করলে চলবে না, হেলদি হতে হবে। কারণ আমার তো মনে হয় মোটা হচ্ছে শরীরের সব থেকে বড় রোগের কারণ। রোগা থাকো, ফিট থাকো, তাহলেই যথেষ্ট। ডক্টরের কাছে গেলেও ডক্টর বলবে আপনার বাচ্চাকে হেলদি করার দরকার নেই, স্ট্রং রাখুন, যথেষ্ট। সেই বাচ্চা দুদিন পর যখন রাস্তায় বেরোবে না, টুকটাক খেতে এটা ওটা আরম্ভ করবে, তখন ও এমনিই হেলদি হয়ে যাবে, তখন আপনিই আসবেন কিভাবে বাচ্চাটাকে আমি রোগা করবো। তার থেকে বাচ্চা যে চনমনে আছে, ছটফট আছে, এতেই আপনি বুঝবেন যে ওর হাড় মজবুত আছে, ভেতর থেকে ও উইক নেই, ও স্ট্রং আছে, যেই কারণে ও এই এনার্জিগুলো ও করতে পারছে। যদি ভেতর থেকে ও দুর্বল থাকতো না, সবসময় এরকম ছোটাছুটি করতে পারতো না। নর্মাল বিষয়, একটা বাচ্চা দেখবে যখন জ্বর হবে, সে কিন্তু পুরো বিছানায় নেতিয়ে পড়ে, নেতিয়ে পড়ে, তার মধ্যে সেই এনার্জিটা থাকে না, কারণ সে তখন ভেতর থেকে উইক হয়ে যায়। আর অন্য টাইম যখন তার ফিট শরীর থাকে, সে হয়তো শুকনো ভাতটা খাচ্ছে তারপরেও সে ফিট আছে, কেন বলতো, সে ভেতর থেকে স্ট্রং আছে, তার খাওয়ার ধরনটাই হচ্ছে ওরকম। তো যারা বলছো ডাল ভাত, তারা একবার ভেবে দেখো, মা বুকের দুধ ছাড় মানে সন্তান ছাড়েনি তারপরেও চলে গেল, সেই মা তোমাদের কাছে ভালো, অথচ বাবা যদি ডাল ভাত খাইয়েও রাখে, সেই বাবা তোমাদের কাছে খারাপ। সেই বাবা যদি সেই সন্তানটাকে সেই দিন গ্রহণ না করতো, ফেলে দিত মায়ের মতো করে, আজকে এই মা সন্তানকে পাওয়ার জন্য কার কাছে গিয়ে অধিকার দেখাতো? সেই বাবাও যদি মনে করতো যে যে জন্ম দিয়েছে সেই যদি বাচ্চার কোনো কদর না বোঝে, আমি তো বাবা, আমি কেন কদর করবো, আমিও ফেলে দিই, আমি আমার নতুন লাইফ শুরু করি ঠিক গামলারই মতো, তাহলে আজকে সেই সন্তান কোথায় থাকতো? আজকে সেই সন্তানের অস্তিত্ব কোথায় থাকতো? আজকে গামলা কার কাছে গিয়ে সন্তানের জন্য আর যে জানাতো আমি আমার ছেলেকে চাই? এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবে? যে সেই দিন যদি সন্দীপ দাও ফেলে দিত, কেউ দিতে পারবে কি? পারবে না। আর এরা চোখ থাকতে অন্ধ, কান থাকতে কালা, আর এরা মুখের মধ্যে এমন কিছু আবর্জনা দিনের পর দিন বলে যায় যেগুলো শুনলে জাস্ট হাসি লাগে, জাস্ট হাসি লাগে। এই তো একটা ঘটনা বললাম। এরপর চলে আসি, মানে এরকমই একটা খবর দেখলাম, আমাকে একজন একটা স্ক্রিনশট পাঠিয়েছে, যদিও আমি কমেন্টটা এমনই পাঠিয়েছে, আমি তার মানে ধানে কিছু বুঝতে পারলাম না, যে এই যে মনায় কাকা, মনায় কাকার কোনো খবর আমরা কিন্তু এখন পাচ্ছি না, মনায় কাকার কোনো খবর এখন পর্যন্ত আমি পাচ্ছি না। তবে আমি মানে ভিডিও দেখলাম যেখান থেকে আমাকে স্ক্রিনশটটা, আমি জিজ্ঞেস করলাম যে কোথা থেকে তুমি স্ক্রিনশটটা পেয়েছো, আমাকে বললো, তো সেখানে আমি ভিডিওটা দেখলাম, দেখার পর তারপর জানতে পারলাম আসল বিষয়টা কি। তো সেখানে এইটাই জানা যাচ্ছে, একজন কমেন্ট করেছিল যে এই যে মনায় কাকা, আমরা তো এটা প্রত্যেকেই বুঝতে পেরেছিলাম যে এই যে গামলার সাথে যে গেমিং ভিডিওগুলো ওর ভিডিওতে মানে আইডিতে আপলোড করছিল, সেখান থেকে দাঁড়িয়ে সেটা অবভিয়াসলি দুজনে শেয়ারে একটা কাজ করছিল। কারণ দেখো, কমিউনিটিতে প্রতিদিন তুলছিল, প্রতিদিন একটা আইডি ডে ওয়ান থেকে কমিউনিটিতে উঠে গেলে তার একটা খিদে মানে হাই লেভেলে চলে যায়। আমরা যখন প্রথম প্রথম ভিডিও দিই, কি বলতো, আমাদের 100, 150, আস্তে 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 আমরা কি করি, 200, 400, 1000, 1500 এই ভিউস অবধি আমরা এই অবধি টানতে পারি। তো সেখানে অনেকের মনে হয় ছোট ক্রিয়েটার, ছোট ক্রিয়েটার। তো যাই হোক, আমাকে ভিউয়ার্সরা বলেছে তুমি কখনো নিজেকে ছোট ক্রিয়েটার বলে মনে করবে না, তোমাকে আমাদের এমনিতেই ভালো লাগে। তো ঠিক আছে, সেই জায়গায় আমিও খুশি, আমার ভিউয়ার্সরা যেহেতু আমার পাশে আছে, যে কজনই থাকুক আমি তাতেই খুশি। তো সেখান থেকে দাঁড়িয়ে কেউ যখন প্রথম দিনই তা অন্য বড় একটা আইডির কমিউনিটিতে উঠে যায়, এবং নর্মাল একটা ভিডিওই সেরকম না আছে কোনো কথা বলার ধরন, না আছে কোনো কিছু, সেখানে যখন তার ভিউজ হয়ে যায় 10,000, তখন সেই মানুষটার খিদেটা প্রথম দিন থেকেই কিন্তু হাই লেভেলে থাকে। তো সেই হাই লেভেল থেকে সেই মানুষটা যখন আস্তে 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 ডাউনের দিকে যেতে থাকে না, তখন সে জিনিসটার প্রতি তার ধিক্কার চলে আসে। কারণ সে স্ট্রাগল তো কখনো করেই নি, স্ট্রাগল কি জিনিস সে কখনো জানলই না, না জেনেই সে 10,000 চলে গেল, তাহলে সে কি করে ছোট থেকে বড় হওয়ার যে একটা কষ্ট সেটা সে জানবে কি করে? এবং সেখান থেকে দাঁড়িয়ে যখনই কমিউনিটিতে দেওয়া বন্ধ করলো, একটা নিজেদের মধ্যে মনোমালিন্য তৈরি হলো, তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে এই মনে কাকা ভিডিও দেওয়াও কিন্তু বন্ধ করে দিয়েছিল। তারপর যথারীতি এখনো পর্যন্ত আমি দেখেছি ওই রিলসগুলো আছে, মনে কাকা কলকাতায় কোনো একটা জায়গায় কোথাও একটা হোমগার্ডের কিন্তু কাজ করতো, এখনো পর্যন্ত ওই রিলসগুলো আছে। এই কালকেই দেখলাম একটা ওই ফ্ল্যাটেরই সামনে একটা ছোট ছোট যে নটায় ছটায় গাছগুলো হয় সেইগুলো নিয়ে একটা রিলস বানিয়েছে, দেখলাম যে ফ্ল্যাটগুলো দেখাচ্ছে। নতুন করে শোনা যাচ্ছে নাকি সে নতুন করে কোনো ডেলিভারি বয়ের কাজ পেয়েছে, যত সম্ভব অ্যামাজন এরকম কিছু একটা জায়গায় হবে, ডেলিভারি বয়ের কাজ পেয়েছে। তো সেখানে কোনো এক ভিউয়ার্সের মানে ফ্ল্যাটে বা বিল্ডিংয়ে এরকম কোনো কিছু প্রোডাক্ট দিতে গেছিলো, এবং সেখান থেকেই নাকি সে এরকম একটা কমেন্ট জানিয়েছে যে তার ফ্ল্যাটে এরকম জিনিস দিতে গেছিলো, সে সেই দিন ভিডিও করেনি বলে ক্যাপচার করতে পারে, নাহলে ক্যাপচার করতে পারতো। তো যাই হোক, কোনো কাজ কি আমি এখানে ছোট বড় বলছি না, কিন্তু যেই প্রাণের প্রিয় গামলা
যেই গামলা মানে মনায় করে তো দিন রাত একদম পাগল হয়ে যেত, মানে খেতে মনায়, শুতে মনায়, মানে রাস্তায় বেরোলেও মনায়, অল টাইম মনায়। সেই মনায় যখন হোমগার্ডের কাজ জয়েন করলো, তখনও আমরা জানতে পারলাম না, মনায়ের কোনো রকম কোনো কিছু আতাপাতাও পেলাম না। সব থেকে বড় কথা, নিজের গৃহপ্রবেশে সবাই এলেও মনায়ের বাড়ির একটা মানুষকেও দেখতে পেলাম না। মনায়ের কথা বাদ দাও, মনায়ের বাবা, মনায়ের মা, কাউকে কিন্তু আমরা দেখতে পাইনি। এছাড়াও অনেক অনেক এরকম মানুষ ছিল, পুক্কু, এতদিন হয়ে গেল, একটা দিনও ফ্ল্যাটে এই পুক্কুকে আসতে দেখেছো বন্ধুরা? আসতে দেখোনি। সেই দিনকে তার টিউশন ছিল, তারপর তো নিশ্চয়ই একটা দিন মন করলে সে আসতে পারতো, কিন্তু সে এখনো পর্যন্ত একদিনও আসেনি। এছাড়াও অনেক মানুষ এরকম আছে, গামলার ফ্ল্যাটে কিন্তু যায় না, কারণ গামলা এতই ভদ্রতার সাথে ওই ফ্ল্যাটটাকে মানে নিয়েছে যে সৎপথের টাকায় সেই ফ্ল্যাটে কেউ যেতে চায় না, কারণ জানে যে তারাও ওই ফ্ল্যাটে গেলে অসৎ হয়ে যাবে, নিজে না হতে চাইলেও মানুষ তাদেরকে করে দেবে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে মনায়, এই যে তোমার ডেলিভারি বয়ের যে কাজ পেয়েছে অ্যামাজনের হোক আর যেখানেই হোক, এটা তো আমাদের ভিডিওর মাধ্যমে একবারও গামলা জানালো না। এইবার যে আমরা ভিডিও করে জানাচ্ছি, এইবার কিন্তু বলে দেবে যে হ্যাঁ ও এই কাজটা পেয়েছে ওই আমি। তবে আমার মনে হলো যে দুটো কাজই মনে হয় করছি, কিন্তু ওখানে কাজ করলে এখানে আবার দুটো কাজ একসাথে করবে কি করে? কারণ ইনস্টাগ্রামে চেক করলাম, দেখলাম ওই রিলসগুলো মানে তার আগের দিন অবধি ওই রিলসগুলো দিয়েছে, তার মানে কি করছে আমি অন্তত বুঝতে পারলাম না। তবে তার ফ্ল্যাটে গেছে যে দিদিভাই কমেন্টস করেছে, তারও একটা আইডি আছে, তার বিল্ডিং এ গেছে, সে দেখেছে, তবেই না সেই কমেন্টটা মানে কমেন্টটা করতে পারছে। তো যেই কাজই হোক, কোনো ছোট বড় কাজ হয় না, তুমি যদি কর্ম করে খেতে পারো সেটা খুব ভালো, এরম অন্তত মানে নিজের চরিত্র বিক্রি না করে। কিন্তু বিষয় হলো গামলা কেন বললো না, গামলা কেন বললো না, কারণ কি ওর সাথে এই মনায় কাকার একটা খুঁটিনাটি অশান্তি কিন্তু বন্ধুরা হয়েই ছিল। তো বুঝতে পারছো বন্ধুরা যে এই মেয়েটা কতটা ঘোর পেঁচালো মেয়ে, শুধুমাত্র প্রত্যেককে মানে ব্যবহার করে যখনই তার সেই ব্যবহারটা নেওয়া হয়ে যায় তখনই তাকে কিন্তু ছুঁড়ে ফেলে দেয়। এবং সব থেকে বড় প্রমাণ তো নিজের শ্বশুর বাড়ি তথা ছোট্ট বাচ্চাটা। এখন বাচ্চাটার প্রয়োজন পড়েছে কি না, কন্টেন্টে দেখাতে হবে, দু এক বছর হয়ে গেল, তখন তার প্রয়োজন ছিল না, তখন তার প্রয়োজন ছিল নিজের খিদে মেটাবার জন্য ওই পরকীয়া করা পুরুষটাকে। বন্ধুরা বুঝতে পারছো মা হিসেবে কতটা মানে কলঙ্কের জায়গা একটা অধিকার করেছে এই গামলা, যে ডাল ভাত যে বাবা খাওয়াচ্ছে সেই বাবা খারাপ, অথচ মা যখনও মানে তখনও পর্যন্ত সন্তান মুখে দুধ ছাড়েনি, সেই সন্তানকে রেখে চলে এসেছে, সেই মাকে তোমরা সাপোর্ট করছো, বাবা ডাল ভাত খাওয়ালে তাকে তোমরা খারাপ বলছো। বাবা যদি সেই দিনকে সেই সন্তানটাকে বুকে আগলে ধরে আজ এক বছর মানুষ না করতো, সেই সন্তানের অস্তিত্ব কোথায় থাকতো? কোথায় গিয়ে গামলা বলতো আমার সন্তানকে আমাকে দাও, বলার কোনো জায়গা রাখতো? একবার ভেবে দেখো তো। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।